ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته جي إيه بون حرام اه এখানে আবার বলছে আপনি হারাম মুরগি বিক্রি করে আস্তাফরি তাহলে উনি এটা বিক্রি করবে কিরকম উনি হয়তো মুসলমানকে দিল না কিন্তু অন্যদেরকে দেয় তাহলে এটা কিরকম চায় হবে হারাম কাজে এটা সরাসরি যেটা সরাসরি হয় উনি নিজে অন্যকে দেয় কিন্তু মুসলিমকে দেয় না মুসলিমকে বলে এটা হারাম তাহলে কি করলো উনি তারা তো হারাম কাজে সহযোগিতা করছেন বল ইসমান আল্লাহ বলছেন গুণায়ের কাজে সীমালঙ্গনমূলক কাজে আল্লাহর বিধান পালন নাই এরকম কাজে সীমালঙ্গন তোমরা পরস্পরের সহযোগিতা করো না তাই এই জায়গায় উনি মুসলমান হলে এরকম চাকরি এটা তার জন্য করা সঠিক নয় উনি হালাল পথে কামাইয়ের পথ দেখবেন

তখন আমার হবে কিছু বলতে পারছি না বর্তমান এই সময় যদি আমরা হেদায়াত না পাই তাহলে কোন দিন হেদায়াত পাবো আল্লাপাক আমার ওই বোনকে দিন ঘোরা সব পথ পরিত্যাগ করে যেসব কাজ একদম স্পষ্ট হালাল ওগুলোতে থাকবেন যেগুলোতে রয়েছে হয়তো হারাম আর না হারামের কাছে সহযোগিতা এইসব ছেড়ে দিবেন আল্লাহকে ভয় করা উচিত আল্লাহর সামনে একদিন দণ্ড হতে হবে সেদিকে আমাদের সকল সবসময় সচেতন থাকা দরকার আল্লাহ আমাদেরকে তো দান করুন ফিক ফিক আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক